APJ Schooling. APJ School Park Street welcomes you all. আমাদের স্কুলটি স্থাপিত হয়েছিল 1979 সালে এপিজে হাউসে মাত্র 11টি ছাত্র দিয়ে। আজকে আমাদের স্কুলে 1108টি ছাত্র। আমাদের স্কুলে এই মুহূর্তে 11-12 সায়েন্স, কমার্স এবং হিউম্যানিটিস তিনটে স্ট্রিমই আছে। চলুন আমাদের স্কুলটা ঘুরে দেখি। বলতো আমাদের সব থেকে ভালো সময়টা কখন কেটেছিল? টডলার সেকশনে। ঠিক তাই, চলুন একটা টডলার সেকশনই দেখে আসি। একটু বেশ পাপেট দিয়ে একটুখানি গল্প শোনালাম, সেটা ওরা খুব আনন্দ পায়। তারপরে আমাদের অনেক রকমের এডস আছে, তারপরে আমাদের ICR বোর্ডে আমরা অনেক কিছু অনেক এডস আপলোড করি, ওগুলোকে দেখানো হয়। অনেক স্কুল থেকে আমাদের স্কুলকে আলাদা করে কেন দেখা হয়? এই স্পেশাল এডুকেশন ক্লাসের জন্য অনেক সময় যদি কোনো বাচ্চার অসুবিধে হয় পড়াশোনায় বা বাচ্চা দুরন্ত হয় তাকে বকা হয়, কিন্তু আমাদের এই স্কুলে বাচ্চাটার সমস্যাটা জানা চেষ্টা হয় আর তাকে মেইন স্ট্রিমে আনার চেষ্টা করা হয়। আমাদের ক্লাসে যদি একজন প্যারেন্ট এসে দেখতে চান যে ক্লাসটা কিভাবে চলছে, সেখানে পড়াশোনা কেমন ভাবে হচ্ছে, তাহলে তিনি দেখতে পারেন, সে ব্যবস্থা আছে আমাদের স্কুলে। এই মুহূর্তে ক্লাস 1B তে আমাদের সঙ্গে একজন প্যারেন্ট আছেন, আমরা এখন তার থেকে জেনে নেব যে তিনি এখানে কেন এসেছেন। অ্যাকচুয়ালি আমার ছেলে আইসাইডের প্রবলেম আছে, ক্লাসরুমে ম্যামেরা কিভাবে আমার বাচ্চাটাকে কিভাবে ও পড়ে কি পদ্ধতিতে ম্যাম পড়ান সেইটা জানার জন্যই আমি ক্লাসরুমে বসে পদ্ধতিটাকে ফলো করি, যেটা যেভাবে আমি বাড়িতে ওকে পড়াতে পারি। আমাদের স্কুলে অনেক কো-কারিকুলার অ্যাক্টিভিটিস হয়, যেমন ডান্সিং, সিঙ্গিং, ভলিবল ক্লাব, বাস্কেটবল ক্লাব, পাবলিক স্পিকিং ক্লাব, কুইজ ক্লাব। সেকশনটা তো আপনারা দেখলেন, এবার আপনারা ক্লাস 10টা দেখবেন, যেটা আমাদের ক্লাস। জিষ্ণু, তোর এই স্কুলের সবথেকে ভালো স্মৃতি কোনটা? আমি স্কুলে 10 বছর আছি, তো আমার অনেক কটি এক্সপেরিয়েন্স আছে স্কুলে। আমি যখন ক্লাস 4 ছিলাম আমার রেজাল্টটা আমি খুব একটা পছন্দ করিনি, কিন্তু তারপরে ক্লাস 5 যখন উঠলাম তখন আমার যে আমি একটা নিজে থেকে চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমার এই ক্লাসে ভালো করতে হবে। তখন আমি ক্লাস 5-6 উঠি, তখন আমি আমার প্রথম প্রাইজ পেয়েছিলাম, সেটা আমার মানে আমার কাছে সবথেকে ভালো স্মৃতি। ড্রপ দ্য বিট, আমরা এখন এসেছি আমাদের প্রিন্সিপাল ম্যাম রীতা চ্যাটার্জির রুমে। ম্যাম, আমরা আপনার থেকে জানতে চাই যে আপনি তো এত বছর ধরে স্কুলে রয়েছে, প্রায় 35 বছর হয়ে গেছে আপনি স্কুলটাকে চালাচ্ছেন, তো আপনার অভিজ্ঞতা কি এই স্কুলকে নিয়ে? আমার প্রায় মনে হয় যে আই এম ভেরি ভেরি লাকি যে আমি এই প্রফেশনে এসেছি, যে আমি একজন টিচার এবং তোমাদের মতো ব্রাইট ইয়াং মাইন্ডসের সাথে রোজ ইন্টারঅ্যাক্ট করি, আর ইন্টারঅ্যাক্ট করি বলেই দ্য
the keenness to know and know more is alive in us. There's a lot of difference, you know, children, between school and schooling. তুমি এখানে এসে যখন তুমি শিখছো, তুমি কতটা শিখতে পারছো? তুমি কি শুধু ভূগোল, ইতিহাস, অঙ্ক শিখছো, নাকি তার সঙ্গে সঙ্গে ভ্যালু শিখছো, তার সঙ্গে জানতে পারছো যে কেরম করে আত্মমর্যাদা নিয়ে তোমরা এগোতে পারবে? Now it's time to say goodbye. কিন্তু আমাদের স্কুলে আবার আসবেন। Bye.